আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের পর্বটি দেখার জন্য। আজকে নিয়ে এলাম ডোনাট রেসিপি। খুবই অল্প সময়ের মধ্যেই এই ডোনাটটি তৈরি করে নেওয়া যায়, তাই বিকেলের নাস্তায় ঝটপট এটি বানিয়ে নিতে পারেন। রেসিপিটি খুবই সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, এরকম আরও নতুন নতুন সব রেসিপি পেতে। চলুন তাহলে দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। তো মজাদার এই ডোনাটটি তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে একটি মিক্সিং বোলে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা। চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারবেন। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার এই দুটো উপকরণকে একটু মিক্স করে নিতে হবে। তো এগুলোকে মিক্স করার পর মাঝখানে একটু গর্ত করে দিতে হবে। তারপর আমি অন্য আরেকটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ তরল দুধ। দুধটি কিন্তু অবশ্যই হালকা কুসুম গরম হতে হবে, অর্থাৎ আমাদের হাত সহ্য করতে পারবে ঠিক এরকম গরম অবস্থায় দুধটি থাকতে হবে। তারপর এর সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ইস্ট এবং 1টি ডিম। মনে রাখবেন ডিমটি কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারবেন। তারপর এই সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে চাইলে আপনারা ইস্টটিকে অ্যাক্টিভ হওয়ার জন্য 10 থেকে 15 মিনিট পর্যন্ত রেস্টে রেখে দিতে পারেন। তো আমার ইস্টটি অ্যাক্টিভ আছে, তাই আমি সরাসরি এটাকে ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমরা ময়দার মধ্যে যেই গর্তটা তৈরি করে রেখেছিলাম সেই গর্তের মধ্যে এই মিশ্রণটা ঢেলে দিয়েছি। তারপর একটি স্প্যাচুলার সাহায্যে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। তো এগুলোকে মেশাতে মেশাতে একটি স্টিকি অর্থাৎ নরম খামিরের সৃষ্টি হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের খামিরটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এ পর্যায়ে হাত দিয়ে খামিরটিকে একটু মথে নিতে হবে। দেখুন, খামিরটি তৈরি করার সময় এরকম হাতে লেগে যাবে, অর্থাৎ খুবই নরম একটি খামির তৈরি করে নিতে হবে। এই খামিরটি যদি শক্ত হয়ে যায় তাহলে ডোনাটটি কিন্তু স্পঞ্জি হবে না, অর্থাৎ ডোনাটটিও শক্ত হয়ে যেতে পারে। এবার এই খামিরটিকে আমরা কোনো একটি গরম জায়গায় রেখে দিব 1 ঘন্টার জন্য। আপনাদের হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে 15 থেকে 20 মিনিট রেখে দিলেই চলবে। ফিরে এলাম 20 মিনিট পর। আমার হাতে সময় কম থাকার কারণে আমি 20 মিনিট পর্যন্ত এটিকে রেস্টে রেখেছি। আরও একটু বেশি সময় ধরে রেস্টে রাখলে খামিরটি ফুলে আরও ডাবল হয়ে যেত। তবে এখনও কিন্তু আমাদের ডোনাট তৈরিতে কোনো রকম সমস্যা হবে না। ইস্টটি যদি ভালো হয় তাহলে খুব বেশি সময় ধরে রেস্টে রাখার প্রয়োজন হয় না। তো এবার খামিরটিকে আবারও ভালো করে মথে নিতে হবে। এই পর্যায়ে খামিরটিকে কিন্তু একটু সময় নিয়ে ভালোভাবে মথে নিতে হবে। এই খামিরটিকে আপনি যত ভালোভাবে মথে নেবেন ডোনাটটিও কিন্তু ঠিক ততটাই ভালো হবে, অর্থাৎ স্পঞ্জি হবে। তো আমি এখানে খামিরটিকে আরও প্রায় 7-8 মিনিট ধরে মথে নিয়েছি। দেখতে পাচ্ছেন এ পর্যায়ে খামিরটি কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে। এবার এই খামিরটিকে একটি মোটা রুটির মতো করে বেলে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি এরকম মোটা করে একটি রুটি বেলে নিয়েছি। তারপর একটি বয়ামের ঢাকনা দিয়ে ডোনাটটি শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কুকি কাটারও ব্যবহার করতে পারেন। তারপর মাঝখানের অংশটিকে শেপ দেওয়ার জন্য এরকম ছোট একটি ওষুধের কাপ ব্যবহার করছি। তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি ডোনাটের শেপে পরিণত হয়েছে। এভাবে করেই আমি সবগুলো ডোনাটে শেপ দিয়ে নিব। আর এই যে বাড়তি অংশগুলো, এগুলো দিয়ে আবারও রুটি তৈরি করব এবং ডোনাট তৈরি করে নিব। তো এখানে আমি একই পদ্ধতিতে সবগুলো ডোনাট তৈরি করে নিয়েছি। এবার এই ডোনাটগুলোকে একটি সুতি কাপড়ের সাহায্যে 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রাখতে হবে। এরই মাঝে এই ডোনাটগুলো আরও কিছুটা ফুলে উঠবে এবং সফট হয়ে যাবে। ফিরে এলাম 10 মিনিট পর। এবার ডোনাটগুলোকে ভাজার পালা। ভাজার জন্য চুলায় একটি প্যানে তেলগুলোকে মিডিয়াম টু লো হিটে হালকা গরম করে নিতে হবে। তেলগুলো হালকা গরম থাকা অবস্থায় ডোনাটগুলো দিয়ে দিতে হবে। ডোনাটগুলো তেলে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখবেন এগুলো ফুলতে শুরু করেছে এবং আস্তে আস্তে ফুলে ডাবল হয়ে গিয়েছে। তো ডোনাটগুলো যখন একপাশ এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তারপর এগুলোকে উল্টে দিতে হবে। এভাবে অন্য পাশটিও পছন্দনীয় কালার না আসা পর্যন্ত ভেজে নিতে হবে। তো আশা করি দেখতে পাচ্ছেন ডোনাটগুলোতে খুবই সুন্দর একটি কালার এসেছে এবং এগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি ডোনাটগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এভাবেই একে একে আমি সবগুলো ডোনাট ভেজে নিব। তো আমার এখানে সবগুলো ডোনাট ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডোনাটগুলো কতটা নরম, তুলতুলে এবং পারফেক্ট হয়েছে।
এইতো তৈরি হয়ে গেল আমাদের খুবই সহজ পদ্ধতিতে তৈরি মজাদার ডোনাট। এবার ডোনাটটিকে আপনারা চাইলে যে কোনো গ্লেজ দিয়ে পরিবেশন করতে পারেন, আবার এভাবেও কিন্তু খেয়ে নিতে পারেন। চাইলে ডোনাটটিকে 3-4 দিনের জন্য সংরক্ষণ করেও রাখা যাবে। তো রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং একটি লাইক দিতে ভুলবেন না। সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।